আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদেরকে ভিডিও দেখাবো হোজা হওয়ান কি কেন এবং কেন খাবেন, কি জন্য খাবেন, কাদের জন্য এটা খুব কার্যকারী। যদি ধৈর্য সহকারে শোনেন তাহলে আমার কাছে আর ফোন দিয়ে বারবার আপনাদের জানা দরকার নাই, আমার ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন। তার আগে আমি একটা কথা বলি, আমার যে স্ক্রিনের যে নাম্বার 01912165902, এই নাম্বারের বাহিরে আমার ইমো, হোয়াটসঅ্যাপ বা বিকাশ, টাকার লেনদেন আমি কোনো কিছুই করি না, শুধু আমার একটা নাম্বার। এই নাম্বারের বাহিরে কেউ যদি বলে যে ভাই আমি মালদাত আছি বা আমি আলিমবের লোক তাহলে মনে করবেন অন্য লোক। তবে হ্যাঁ, আমার এই যে 01912165902, এটা আমার বাড়িতে আমার ছোটো ভাই ধরে রিয়াজ ভাই নামে, এর বাহিরে কেউ এই নাম্বারে কেউ ফোন দিয়ে যদি কেউ কথা বলে তাহলে মনে করবেন প্রতারক। আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করেন ইমো, হোয়াটসঅ্যাপ এবং বাংলাদেশে যাওয়ার পর ইনশাল্লাহ আমার সিমে তো সরাসরি পাবেনই, যার কারণে আপনারা এই একটা নাম্বার বাহিরে কারোর সাথেই কোনো যোগাযোগ যদি করেন তাহলে যদি কেউ বলে যে আমি আলিম বললো তার মানে প্রতারক। আসল কথা আসি, এই হোজা হওয়ান মানে হোজা হওয়ান হলে কোরিয়ান ভাষায় কয় আপনার, আমরা সহজে বলি হারবাল। এই হারবালটা কারা খাইবে, কির জন্য খাবে এবং খাইলে উপকারিতা কী, এর পাশে জিনসিং খাওয়া যাবে কি না বা জিনসিংয়ের সাথে এটার তুলনা কী, এটা আমি বলি। হোজা হওয়ান হয়েছে, আমি সর্বপ্রথম যেটা বলি, একটা পরীক্ষামূলক সাবার এক ভাইকে দিছি, রেজাল্ট ভালো আসার পর আমি একটা ভিডিও করার পর অনেক লোককেই আমি হারবাল এই হোজা হওয়ানটা দিছি। এরপরে দেওয়ার পর সবার ক্ষেত্রেই যে রেজাল্ট ভালো পজিশন আইছে এটা না ভাই, আমি গত ভিডিওতে বলছি, যার কারণে ওকে বলছি যে এটা আরটু পাওয়ার দিতে হবে। আর এই মার্কেটে যত হোজা হওয়ান হারবাল, একমাত্র এই যে আমার পিছনে যে সাদাংনিম মানে মালিক, যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিককে সাদাংনিম বলে, এই সাদাংনিম উনি একমাত্র বানায়, উনি একজন কবিরাজ, আর যত আছে তারা হইলে একদম নর্মাল এবং ওনারটা দামও বেশি। যাই হোক, এই হোজা হওয়ানটা আপনার যারা মনে করবেন যে যারা একটু মেশিংয়ে সমস্যা, যৌন অক্ষম একদম মনে করবেন যে না সমস্যা আছে, তাদের জন্য অন্ততপক্ষে যেহেতু বাংলাদেশে আপনার একটাও কিনতে পারবেন, দুইটাও কিনতে পারবেন, তিনটাও কিনতে পারবেন, এই জন্য আপনারা পরীক্ষামূলক সবাইকে বলি একটা কিনেন অন্ততপক্ষে, কিনে আপনারা খাইয়ে দেখেন যে আসলে এই হারবালটা অরিজিনাল কিনা এবং এই এইটা খাইলে আপনার মেশিনে কাজ করে কিনা, যে না আমার সমস্যার সমাধান হবে কিনা, আপনি একসাথে দুইটা না কিনা। যারা একদম সমস্যা আছেন বা মোটামুটি আছেন, আবার একটা কথা আছে আমি আর জিজ্ঞেস করছি যে স্বাভাবিক লোক তারাও খাইতে পারবে কিনা, খাইতে পারবে, তাদের জন্য আরও রেজাল্ট ভালো, ভবিষ্যতের জন্য খুব ভালো, যদি সমস্যা থাকে সমাধান করে আমাকেও বলে যে তুই কেন খাও না, তা আমি বলছি যে হ্যাঁ আমি নিজে বাড়িতে নিয়েই খাবো, কারণ এখানে তো আর আমার খাওয়ার কোনো প্রয়োজন হয় না, সমস্যা ঠেই না, তারপর আমি বাংলাদেশে গেলে রেগুলার ইনশাল্লাহ আমি খাওয়া দেবো। যারা একদম সমস্যায় আছেন তারা এটা খান, মোটামুটি সমস্যায় আছেন বা একদম মানে চলে স্থায়িত্ব কম বা গাঢ়ত্ব কম বোঝেন, আসলে সব কথা তো ইউটিউবে বলা যায় না, আপনারা বলে বুঝে নেবেন, গাঢ়ত্ব কম তাদের জন্য এই হোজা হওয়ানটা গাছগাছরা, এটাই আপনার কোনো ফর্মালিটি কোনো হারাম জাতীয় কোনো খাবার আশা করি জানা মতে দেয় না, কারণ অজান্তে কোনো কিছু তারপর আমি জিজ্ঞেস করবো ওকে যে কোনো কিছু আছে কি না। তো যদি আপনারা মনে করেন যে না আমি একটা অন্ততপক্ষে খাই দেখি, দক্ষিণ কোরিয়ার এই যে কোরিয়া থেকে হোজা হওয়ান আপনারা একটা অন্ততপক্ষে খাই দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি অরিজিনাল হারবাল কোরিয়ানটা খাইছি, খাওয়ার পর আমার কতটুকু উপকার হয়েছে। এই উপকারে যদি দেখেন যে না একটা খাওয়ার উপকার একটু ভালো পাইছেন, সাথে সাথে আর একটা নিয়ে খাইবেন, তাহলে আপনার কোর্স হবে। আর যদি মনে করেন যে না আমার একটা কোনো কাজ হয় না বা আমি দুই মাস খাইছি তারপর বুঝলেন, তাহলে আর স্টপ। কারণ ভাই আমার কথা হয়েছে আমি আপনাকে আমানত হিসেবে এই মালটা আপনাকে আমি এইভাবে দেবো, এই প্যাকেট আমি খুলবো না, জবাব তো এইভাবে দেবো। এখন আপনার কাজ হবে কি হবে না এটা 100% গ্যারান্টি যদি কেউ দেয় তাহলে এটা আল্লাহর উপর হয়ে যায়, কিন্তু আমার কথা হয়েছে আমার কাছ থেকে আপনি নেবেন আমানত হিসেবে, আমি অরিজিনাল পণ্যটা আপনাকে দেবো। আর এর পরে কিন্তু প্যাকেটটা এই কালার হবে, ওকে বলছি, কারণ এর আগে একটু ব্যতিক্রম করছে, এবার বলছি যে কোনো প্যাকেট একভাবে একই কালার এক সময় করবি, যাতে জনগণ প্রতারিত না হয়। তো আপনারা যারা যৌন একদম অক্ষম বা মোটামুটি মিডিয়াম যা কিছু হোক বা একদম স্বাভাবিক লোকেও এটা খাইয়ে দেখেন, তাদের জন্য এই হোজান খুবই কার্যকারী। আর জিনসিং আপনি এর পাশাপাশি খাইতে পারবেন, তবে ভাই জিনসিং আসলে যৌন অক্ষমদের জন্য যে একদম পারফেক্ট এটা আসলে সবাই যে বলে বা একটা খাইলে এটা ভাই বাটপারি কথা, জিনসিং আপনার এটা সব রোগের আপনার সব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিন্তু আপনার এটা টানা 6 মাস না খাইলে আপনার জিনসিংয়ের কোনো কিছুই আপনি বুঝবেন না। এখানে আপনি যদি বাংলাদেশের এই যে দামি দামি দেখাই সনসাম, এটা মনে হয় হ্যাঁ সনসাম,
আপনি এইটা একটা খাইছেন আর একটা প্যাকেজ হয়ে গেছে আপনার আর লাগবে না, বা এটা যদি কেউ বলে অন্তত বা আমিও বলি তা মনে করবেন যে এটা বাটপারি এটা কথা বলছে। আপনার গুট এই 15 নম্বর আছে, 10 নম্বর আছে, এটা আপনার টানা 6 মাস যদি আপনি খান তাহলে আপনার জন্য রেজাল্ট একটা পয়েন্ট পাওয়া যাবে যে না আমি খাইছি এটার রেজাল্টটা কি। এখন আপনি যদি কন যে আমি একটা খাইছি আমার কেন উপকার হয় না, এরা ভাই পৃথিবীতে এমন কোনো ওষুধ আল্লাহ দেয় না যে আপনি একটা খাইছেন আর এই একটাই ভালো হয়ে গেছে। আর যদি কোনো বাংলাদেশের ব্যবসায়ীরা বলে যে একটা খান, বাংলাদেশে অনেকে বলে আর অনেকে দাবিও করে কোরিয়া থেকে নেয়, আসলে কিন্তু কোরিয়া থেকে সবাই পণ্য নেয় না, কিছু সংখ্যক লোকে নেয়, তারাও আবার একটু দাম কমে নেয় কারণ এটা পরিবহন খরচ এতটাই বেশি যে দেখা গেছে যে এটা বাংলাদেশে নিতে নিতে আপনার ব্যাপক খরচ হয়ে যায়, যার কারণে আপনার একটু কম দামি মাল অনেকে নেয়, কিন্তু আসলে নেওয়ার একটাই কারণ পরিবহন খরচের কারণে। আর একটা কথা, আপনি এই যে জিনসিং এটাও যদি আপনারা খান এটাওই শুধু প্যাকেটের কারণে একটু দাম কম বেশি, কিন্তু জিনসিং বাই 6 বছর বয়স হলে কোরিয়ার জিনসিং সবই ভালো, যে কোনো কোম্পানি ভালো, আপনাদের কেজিসি খাইতে হবে তা না। এখন আসল কথায় আসি, যার কারণে আপনার জিনসিং অথবা মাকা আপনার টানা 6 মাস যদি আপনার টাকা থাকে খান আপনার জন্য ব্যাপক উপকার হবে, কিন্তু আপনি যে একটা দুইটা খাইছেন আর ভালোই গেছে এই জন্য আপনার জিনসিংয়ে যে আপনার হইবে এটা হবে না, যার কারণে আপনারা যারা যৌন অক্ষম আছেন তারা অন্তত পক্ষে একটা এই হোজাহান হারবালটা আপনার একটা খাইয়ে দেখেন, দেখার পর আপনারা যদি বোঝেন যে না আমার পরিবর্তন হয়েছে তখন আরও একটা বা দুইটা বা পাঁচটা খান, কোনো নিষেধ নেই। কিন্তু আপনারা যদি এই হারবালটা খাইয়ে দেখেন যে কোনো কাজ হয় না, কাজ হয় না, স্টপ করে দেবেন, অন্তত 5-7-10 হাজার টাকার ভিতরে আপনার কাবার। কিন্তু তাই বলে যে আপনি যদি 3-5টা খান আর হয় না কাবার, এরা যদি কেউ বলে গ্যারান্টি যে 100% কাজ হবে, তার ভাই এটা বাটপারি কথা। আমার কথা হয়েছে, আমার কাজ হয়েছে আমানত হিসেবে আপনাকে অরিজিনালটা পণ্য দেবো, এটাই আমার প্রতিজ্ঞা। আপনাদের সাথে আমি কোনো প্রতারণামূলক কোনো পণ্য আমি দেবো না। আমার কাছে যত লোকের নেছে আইস পর্যন্ত কেউ কইতে পারবে না এই যে এই এই জাতীয় প্যাকেট কেউ বলতে পারবে না যে আমার কাছ থেকে কোনো 2 নম্বর কোনো নেই। এবং এখানে কেমনি কীভাবে আমি ফর্মালিটি সব দিয়ে দিছি যে কীভাবে অরিজিনাল বুঝবেন। যাই হোক, যদি কেউ যৌন অক্ষম থাকেন তাহলে এই হারবালটা আপনারা খাই দেখেন, আর যদি মনে করেন যে টাকা আছে তাহলে আপনারা জিনসে কমপক্ষে 6 মাস খাই দেখেন। এখন আসল আর একটা প্রশ্ন, সাদাং দেখো মান চুকু মান খেলি সাদাং ইয়োগি থা তো এই গো দইজি খুব ইরুঙ্গো দরকার আছে, এই গো দইজি এখানে কোন সুয়ার জাতীয় কোন জিনিস কোন নাই, সব গাছগাছরা সব গাছগাছরা, কারণ সাদাংনি মেয়েরা কুরিয়ানরা কোনো মিতাদা বলবে না। আর আমি যেহেতু মুসলমান, মুসলমান হিসেবে আমার একটা কর্তব্য আমি নিজেও খাবো, যার কারণে আপনারা এইটা নির্দ্বিধায় খাইতে পারেন। এখন অরিজিনাল পণ্যটা আপনারা যদি নেন আমার কাছ থেকে বাংলাদেশে এখন থেকে আমি এই মাস থেকে যে পণ্য যাবে সব 7,500 টাকা হাতে পোষা বন্ধ, যদি কারো পছন্দ হয় আমার কাছে নেবেন অরিজিনাল পণ্যটা এই সাদাংনিমের নিজের হাতে বানানো, 7,500 টাকার নিচে কেউ হবে না, কারণ এই পণ্যটা 8,000 বেশি। এর আগে আসলে বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কন্ডিশনে মাল পাঠাইলে একটা ট্যাক্স কাটে, যার কারণে অনেকে বলছে বা একটু কমাই রাখেন, তো আমি চিন্তা করছি যে আমার যেহেতু ১,১,১,২০০ টাকা লাভ করলে এটা যথেষ্ট, এই জন্য আমি এখন থেকে এই পণ্যটা 7,500 টাকা আমি নির্ধারণ করে দিয়েছি। যদি কারো ভালো লাগে 7,500 টাকায় আপনার হাতে পোষা বন্ধ, এরপরে আপনার কন্ডিশনে যে এই 7,500 টাকায় প্রায় 17-80 টাকা বেড়ে যাবে এটা আপনি দেবেন, কিন্তু পরিবহন খরচ আমি দিয়ে দিই, যার কারণে আপনারা এইটা 7,500 টাকায় আমার কাছে 600 গ্রাম পাবেন। এখানে 620 গ্রাম, কিন্তু 600 গ্রাম ধরবেন এই এই 620 গ্রাম, কিন্তু ধরেন 20 গ্রাম এটা বাদ পলিথিন, তার মানে 600 গ্রাম এই পণ্যটা 7,500 টাকা। যদি কেউ নেন ভালো লাগে আমাকে কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ আপনি গ্যারান্টি আপনি আমানত হিসেবে আমার কাছ থেকে গ্যারান্টি দিয়ে আপনি মাল পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে ইনশাআল্লাহ আরও ভিডিও নিয়ে আসতেছি, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।